আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় ও প্রখ্যাত বক্তা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, যিনি গোপালগঞ্জের অধিবাসী, এবং তার বিভিন্ন বক্তৃতার আলোকে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তাকে কাকা বলে সম্বোধন করে থাকেন। এছাড়াও এই বক্তাকে আপনারা আরও ভালো করে চিনতে পারবেন এই সেই ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, যিনি বেশ কয়েক মাস আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফি হাফেজাহুল্লাহ সম্পর্কে বলেছিলেন, তেঁতুল হুজুরেরা চাইছিল মা হাসিনারে শেষ করে দিতে, তাই ওদেরকে সার্টিফিকেট দিয়ে ঠান্ডা করে থুইছি। এই হচ্ছে সেই ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, যিনি গত বছরের মে মাসে টাঙ্গাইলের সখীপুরে সখীপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় একটি মাহফিল করেছিলেন, আর সেই মাহফিলে সভাপতিত্ব করেছিলেন সখীপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের গুলজারি, যিনি তার পাশেই বসা ছিলেন। আর এই মাহফিলে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম এতটাই ডাহা মিথ্যাচার করেছেন যে আমি হতবাক হয়ে গেছি। সেই মিথ্যাচারের চিত্র আজকে আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই বক্তৃতাটি যে ইউটিউব চ্যানেল আপলোড করেছিল, সেই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 4,000, অথচ এই বক্তৃতাটি ভিউ হয়েছে গত 8 মাসে প্রায় 3.5 লক্ষ। কেন জানেন? এই জন্যে যে এই ডক্টর সৈয়দ নজরুল ইসলামের তিলাওয়াতের কণ্ঠ এতটাই মধুর যে বাংলাদেশের মানুষ তার এই তিলাওয়াতে মুগ্ধ হয়ে তার এই বক্তৃতাটি এত বেশি মাত্রায় শুনেছেন যে গত 8 মাসে প্রায় 3.5 লক্ষ ভিউ হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই বক্তৃতায় তিনি এতটাই মিথ্যাচার করেছেন যে আমি হতবাক হয়ে গেছি। সেই জন্যে বাংলাদেশের মানুষের কাছে সত্যটা উন্মোচন করার জন্যে আমি তার এই বক্তৃতাটির কিছু অংশ রিভিউ করার চেষ্টা করব, এবং বাংলাদেশের হক্কানি আলেম ওলামা এবং কোরআনের হাফেজদের প্রতি অনুরোধ জানাবো আপনারা তার এই পুরা আলোচনাটি শুনবেন। তাহলেই আপনারা অনুধাবন করতে পারবেন যে তিনি কতটা ডাহা মিথ্যাচার করেছেন এই আলোচনায়। তার এই আলোচনায় তিনি যে মিথ্যাচারগুলি করেছেন সেই মিথ্যাচারগুলি একে একে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার দাবি অনুযায়ী তিনি নাকি 22,000 হাদিসের হাফেজ, ওয়াল্লাহু আলামু, সত্য হলেও হতে পারে। তিনি নাকি মাত্র 6 বছর বয়সে মাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়েছিলেন, এটাও সত্য কি মিথ্যা, ওয়াল্লাহু আলামু। তিনি নাকি 34 বার হজ করেছেন এবং 80 থেকে 90 বার উমরা করেছেন, এ কথাটাও আশারে গল্প কিনা আমার সন্দেহ আছে। তিনি নাকি কাবা শরীফে যখন তাহাজ্জুদ পড়েছেন তখন নাকি 2 রাকাত তাহাজ্জুতে 2 পারা কোরআন তিলাওয়াত করেছিলেন, এটাও কতটুকু সত্য আমি জানি না। আর এই বিষয়গুলি বক্তৃতায় উপস্থাপন করাটা কতটুকু শোভনীয় সেই বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এছাড়াও তিনি বলেছেন তার বয়স নাকি 87 বছর, হলেও হতে পারে, এবং তার ফুপু নাকি 145 বছর বেঁচেছিলেন, এবং এই বৃদ্ধ বয়সেও তার ফুপুর নাকি মাত্র 2 থেকে 3টা চুল পেকেছিল। এখন এই বিষয়গুলি বক্তৃতায় আলোচনায় আনা কতটুকু যৌক্তিক সেটি আমার বোধগম্য নয়, বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। এবারে আমি আপনাদের সামনে কিছু অবাক করা তথ্য উপস্থাপন করব। সেটি হচ্ছে যে এই আলোচনায় তিনি খুবই সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআনের যে আয়াতগুলি তিলাওয়াত করেছেন সেই আয়াতগুলি আদৌ কোরআনের আয়াত কি না, অথবা এই আয়াতগুলি তিনি নিজে বানিয়ে বানিয়ে সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে তিলাওয়াত করেছেন কি না, সেইটি যাচাই বাছাই করার জন্যে বাংলাদেশের হক্কানি আলেম ওলামা এবং হাফেজদেরকে অনুরোধ করব আপনারা
তার এই তিলাওয়াতগুলি পবিত্র কোরআনের আয়াতের সাথে মেলানোর চেষ্টা করবেন, যে আদৌ তিনি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করেছেন নাকি তিনি আরবি ভাষায় বানিয়ে বানিয়ে শ্রোতাদের মনোরঞ্জন করার জন্যে এই আয়াতগুলি তিলাওয়াত করেছেন। কিভাবে কোরআন পড়তে বুড়োর দিক তাকা, মক্কার জমিন থেকে তাকে বের করে দেয়। আমার ঠোঁটের দিক থেকে কিভাবে কোরআন শরীফ পড়তে হয়, আপনারা কোরআন বোঝেন না তাই আমার বাংলায় কয়ে দিতে হয়, নাহলে আমি কি মালের মাল। এখনো কাবা শরীফ তাহাজ্জুদের নামাজ দুই রিকাতে দুই পারা পড়ি, ফেলে তোকে মৃত্যু হবে বলে মুখালু ওয়ায়ু হুম বিল্লাহি মা কানু ইয়াহজুরু। ইনশাআল্লাহ আমার তো কোরআন দেখা লাগবে না, কোরআন আমি উল্টো ভাবে পড়তে পারি, সদর ভাবে পড়তে পারি, তরজমা সহ। ফলাম্মা তুকিমতুকুম আল্লাহ পাক হুজুরকে বললেন কোন চিন্তা নাই, ভার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ওয়ালা তাখাফি। আমার সাথে পড়লে আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? ওয়ালা তাখাফি, ভয় করো না, ওয়ালা তাহাজানি, আর চিন্তা করো না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আবেশ আমরা বলতে শালার বুড়োর পড়ার টেকনিকটা কি, সল্লাত কাইলে ফিক সানুতকি ফি আজরা وَلَئِنْ أَبَغْتَ تَكُمْ مِنْ دُونِهِ شَيْئًا وَاللَّهُ يُؤْتِي الَّذِينَ يَتَّبِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ। শুনতে কিন্তু ভালোই শোনা গেল, অসাধারণ কণ্ঠ অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু তিনি কি আদৌ কোরআন তিলাওয়াত করেছেন নাকি তিনি বানিয়ে বানিয়ে তিলাওয়াত করেছেন? আমার কাছে খুবই অবাক লাগলো যে তার পাশে যে ভদ্রলোক বসে আছেন তিনি কিন্তু সখীপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, অথচ তার সামনেই তিনি কোরআনের আয়াত তিলাওয়াত না করে আরবি ভাষায় বানিয়ে বানিয়ে তিনি তিলাওয়াত করছেন, অথচ একটি বার তিনি প্রতিবাদ না করে তাকে বাহাবা দিচ্ছেন।
আর আরেকটি অবাক করার বিষয় হচ্ছে যে যারা শ্রোতা হিসাবে সামনে বসা আছেন, টাঙ্গাইলে কি একজনও হাফেজ নেই? টাঙ্গাইলে কি একজনও হক্কানি ওলামা মাশায়েখ নেই যে তিনি কোরআনের আয়াত তিলাওয়াত না করে বানিয়ে বানিয়ে আরবি ভাষায় সুর করে তিলাওয়াত করছেন? একজন ব্যক্তি তার এই তিলাওয়াতের প্রতিবাদ করছে না, একজন ব্যক্তি তার এই মিথ্যাচারের প্রতিবাদ করছে না। আমি খুবই আশ্চর্য হলাম। এই জন্যে আমি বাংলাদেশের হক্কানি ওলামা মাশায়েখ এবং হাফেজদের দৃষ্টি আকর্ষণ করছি যে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন, প্রয়োজনে তার বিরুদ্ধে ধর্মের অবমাননার জন্যে তার বিরুদ্ধে মামলা করুন। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।